হাই, আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র ইমো ব্যবহারকারীদের জন্য, কারণ আজকের এই ভিডিওতে ইমো নিয়ে আমরা কথা বলবো, কারণ ইমোর একটা ছোট্ট আপডেট আসছে, সে সম্পর্কে আপনাদেরকে জানাবো। তাই অনুরোধ করছি সম্পূর্ণভাবে আপনি ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু আপনার অবশ্যই কাজে আসবে, কারণ আপনি যদি ইমো ব্যবহার করে থাকেন, আর আমি মনে করি এই যুগে কেউ আসলে ইমো ব্যবহার করেন না, যারা আসলে ফোন ব্যবহার করেন তারা কিন্তু প্রত্যেকেই ইমো ব্যবহার করেন। তাই আমি মনে করি আপনাদের সবারই ভিডিওটা প্রয়োজন, কারণ এই ছোট্ট আপডেটগুলো আপনাদেরকে জানা দরকার, অবশ্যই আপনাদেরকে জানাবো। তাই আমরা এখান থেকে সরাসরি মোবাইল স্ক্রিনে যাবো, আপনাদেরকে ইমোর ভিতর দিয়ে আপনাদেরকে আপডেটগুলো দেখাবো। এবং আমি অনুরোধ করে থাকছি আপনাদেরকে যে আপনারা যদি এই চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটনের মাধ্যমে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন। আমরা সরাসরি এখান থেকে ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে একটু কথা বলে নিচ্ছি, আপনারা যদি এই চ্যানেলে আমাদের কোনো বিষয়ের উপরে ভিডিও চেয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে সেই বিষয়ের উপরে আমরা ভিডিও করার চেষ্টা করব। আর আমার ইমো নাম্বার কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমার ইমো আইডির সাথে অ্যাড হতে পারেন বিভিন্ন প্রকার হেল্প নেওয়ার জন্য। তো আমরা কথা বলবো না, এখান থেকে সরাসরি মোবাইল স্ক্রিনে যাচ্ছি, সেখানে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সরাসরি মোবাইল স্ক্রিন, আর এখান থেকে আপনাদেরকে কিন্তু ইমো থেকে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ইমোতে আসলে কিন্তু এই যে নতুন যে আপডেটটা আসছে, এটার ফলে কিন্তু ইমোতে কিছু চেঞ্জ আসছে। এখান থেকে ইমোর যে পেজটা আছে বা এখান থেকে ইমোর যে লুকটা আছে সেটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আপনারা তো কিছুটা দেখতে পাচ্ছেন না, কারণ এখান থেকে আমরা কিছু আইডি ব্লু করে দিয়েছি, কারণ আমার যে পার্সোনাল যে কিছু আইডি রয়েছে সেগুলোকে আপনাকে ঝাপসা করে দিয়েছি, সেই কারণে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন না। তো আমরা এখান থেকে আপডেট জানার জন্য যে কোনো একটা আইডিতে আমরা ক্লিক করব। তো যে কোনো একটা আইডিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে একটা আইডিতে ক্লিক করলাম, এবার এখান থেকে যদি এই যে কলের যে বাটন রয়েছে, জাস্ট আমরা এখানে যে মানে ডায়ালের বাটন, জাস্ট আমরা এখানে যদি ফোন, তো ফোনটা দেওয়ার পর সে কিন্তু ফোনটা তুলতেছে না। তো ফোনটা না তোলার কারণে কিন্তু আমরা কিন্তু এখান থেকে আবার সরাসরি এই যে ব্যাক বাটনে চলে আসতাম, ঠিক এরকম থাকতো। তো নতুন যে আপডেটের ফলে এখান থেকে কিন্তু এই যে আপনি যখন ফোন দেবেন সে যখন না ধরবে তখন কিন্তু এরকম শো করবে। এখান থেকে আপনি যদি ক্লোজ বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে আবারও চলে যাবে এই বাটন, এই পেজটা। তো এই যে নতুন যে পেজটা আপনি সুবিধাগুলো পাচ্ছেন, এখান থেকে আপনি চাইলে এখান থেকে এক ক্লিক করে আপনি কিন্তু তাকে আবার ফোন দিতে পাচ্ছেন। আবার এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ডান পাশে রয়েছে মেসেজ, মানে ভয়েস মেসেজের যে বাটনটা, আপনি এখানে ক্লিক করলে সরাসরি তাকে একটা ভয়েস মেসেজ করে দিতে পারছেন এখান থেকেই। মানে এই সতর্কতা আপনাকে দুই থেকে তিনবার চাপ দিতে হচ্ছে না, আপনি এখান থেকে টাচ করতে হচ্ছে না আপনাকে বারবার, এখান থেকে আপনি যে দুটা কাজ আপনি করে নিতে পারছেন। তো যাই হোক, এটা একটা মোটামুটি আপডেট। এখান থেকে আরও একটা খুবই দারুণ একটা আপডেট রয়েছে, কারণ এটা সেই আপডেটটা কিন্তু আমার কাছে আরও চমৎকার লেগেছে। সেটা হলো কি, আমি এখান থেকে যদি কাউকে এসএমএস করি, যেখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে একটু আগে হাই লিখে পাঠালাম, এখন তার কাছে আমরা চাচ্ছি না যে এই মেসেজটা শো করুক, বা সে দেখা রাখে আমরা এই মেসেজটা কিন্তু তার কাছ থেকেও ডিলিট করে ফেলবো। তো আমরা করতাম কি, আগে এখান থেকে জাস্ট এখানে ট্যাপ করতাম, এখান থেকে ডিলিট করে দিলে কিন্তু আমাদের কাছ থেকে মেসেজটা ডিলিট হয়ে যেত, কোনো কারণে কিন্তু তার কাছ থেকে ডিলিট হতো না, কারণ এখান থেকে আমরা ভুল কিছু এখান থেকে তাকে সেন্ড করছি, লিখে পাঠিয়েছি, বা এখান থেকে কোনো একটা ভুল ফটো পাঠিয়েছি। আমরা চাচ্ছি তার কাছ থেকে ডিলিট হয়ে যাক, বা এখান থেকে সে আসলে দেখতে না পাক। তো এখান থেকে আমরা শুধুমাত্র ডিলিট করে ফেলে দিলে কিন্তু সেটা কিন্তু আমাদের কাছে ডিলিট হয়ে যেত, কোনো কারণে হয়তো তার কাছে ডিলিট হতো না। আর এখন যে নতুন যে আপডেটটা আসছে, জাস্ট আপনি এখানে ডিলিটের উপরে ক্লিক করবেন, ডিলিটের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে ডিলিট ফর এভরিওয়ান, জাস্ট আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে তার কাছ থেকেও আসলে তার আইডি থেকেও কিন্তু আসলে আপনি যার কাছে পাঠাবেন তার কাছ থেকেও আসলে এগুলো ডিলিট হয়ে যাবে। আপনি লেখা পাঠান বা এখান থেকে ছবি পাঠান বা যে কোনো কিছুই পাঠান, তার কাছ থেকেও যাবে, প্লাস আপনার কাছ থেকেও যাবে। আর এখান থেকে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখন, এটা হলো গিয়ে ডিলিট ফর মি, এখান থেকে শুধুমাত্র আপনার কাছ থেকে যাবে, মানে আপনার আইডিতে থাকবে না, তার আইডি কিন্তু থাকবে। সে যদি দেখার আগে আপনি এখান থেকে ডিলিট ফর এভরিওয়ানে ক্লিক করেন, তার কাছে কিন্তু মেসেজ আর শো করবে না, শুধুমাত্র ডিলিট লেখা শো করবে, কারণ আপনি কী পাঠিয়েছিলেন বা কী মেসেজে লিখেছিলেন সেটা কিন্তু আর শো করবে না। তো এই সুবিধা কিন্তু আমরা কিন্তু মেসেঞ্জারে পেয়ে থাকতাম, ইমোতে কিন্তু আমরা এগুলোকে আসলে এই সুবিধাগুলো পেয়ে থাকতাম না, কারণ এই যে নতুন যে আপডেটটা আসছে এই আপডেটের কারণে কিন্তু আমরা ইমোতে এই নতুন যে সুবিধাগুলো পাচ্ছি, মানে এই দুটো সুবিধা কিন্তু আমি ইমোতে পাচ্ছি। তো আর যে আসলে আপডেট যে হুটিনেটে যে আপডেটগুলো আছে সেগুলো চোখে পড়ার মতো না, সেগুলোকে আসলে আপনাকে দেখালাম না, জাস্ট এই যে দুইটা গুরুত্বপূর্ণ আপডেট এগুলো আপনাকে হয়তো কাজে আসবে, আপনারা জাস্ট এই আপডেটগুলো জেনে রাখলেন। তো এই আপডেটটা আপনারা কীভাবে কাজে লাগাতে পারেন, এই আপডেটটা হয়তো আপনার ফোনের নাও শো করতে পারে না, কারণ আপনার ইমোতে নাও শো করতে পারে, সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি জাস্ট আপনার যে ইমোটা আছে জাস্ট সেটাকে গিয়ে আপনি প্লে স্টোর থেকে আপডেট করবেন, আপডেট করবেন, অথবা এখান থেকে আপনি ডিলিট করে দিয়ে আবার যদি নতুনভাবে ডাউনলোড করে ওপেন করেন আপনার আইডিটাকে, তাহলে কিন্তু জাস্ট এই যে আমি যে আপনাদেরকে কাজ দুটো দেখালাম সে দুটো আপনার ফোনেও শো করবে, মানে আপনার আইডিতেও সে দুটো কিন্তু শো করবে, জাস্ট আপনি এভাবে করে ব্যবহার করতে পারবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে, আর কোনো ঝামেলা হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো বুঝতে পারলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যান, এবং কোনো মতামত থাকলে সেটা আপনার অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং কোনো বিষয়ে যে হেল্প লাগে তাহলে অবশ্যই আমাদের ইমো আইডি নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সেখান থেকে আমার ইমো আইডি নিতে পারেন, সেখান থেকে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর কোনো বিষয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানান, সেই বিষয়ে আমরা কিন্তু ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।